একসময় নৌকায় করে এক ঘাট থেকে অন্য ঘাটে ভেসে বেড়ানোর জীবন ছিল বেদে সম্প্রদায়ের। তবে যাযাবর সেই জীবনে আসছে পরিবর্তন। দেশের বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছে বেদে সম্প্রদায়। 2010 সালে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নলকুড়া ইউনিয়নের দক্ষিণ দেপলাই গ্রামে শতাধিক বেদে পরিবার জমি কিনে বসতি স্থাপন করে। বর্তমানে সেখানে 114টি পরিবারে 633 জন সদস্য বসবাস করছেন। কিন্তু এই পল্লীতে লাগেনি উন্নয়নের ছোঁয়া। নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা, চলাচলের পথ কম, নেই শিক্ষা প্রতিষ্ঠানও। একটা সাপড়া বাইন্ডে থাকি, অনেক কষ্টই আছে। পোলা বান্ধবের স্কুলে লেখাপড়া করাইতে পাই না। আমরা আইজ পর্যন্ত কোনো ধরনের অনুদান পাই নাই। তাদের অভিযোগ, বেদে পল্লীর কেউই বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড পাননি। কোনো প্রতিবন্ধী কোনো কার্ড পাওয়া যায় না, বৃদ্ধ লোকের কোনো ভাতা পাওয়া যায় না, রাস্তার জন্য খুব সমস্যা হয়, রাস্তা নাই, লেফটিন নাই, গোসল করতে পারি। স্থানীয় স্বেচ্ছাসেবীরা বেদেদের সহযোগিতা করলেও তা অপ্রতুল, প্রয়োজন সরকারের সহযোগিতা। সরকারিভাবে বিভিন্ন সহযোগিতা করা হয় তাহলে এদের জীবন মানের উন্নয়ন করা সম্ভব। আমি সরকারের কাছে আবেদন করব একটাই, যাতে এদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। বেদে পল্লী পরিদর্শন করে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরেজমিনে তাদের অবস্থা পরিদর্শন করে আমরা উদ্যত্তর কর্তৃপক্ষকে অবহিত করব এবং সরকারিভাবে যদি কোনো সুযোগ সুবিধা দেওয়া যায় আমরা চেষ্টা করব তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে পুরোসভ্যে কোনো সুযোগ সুবিধা দেওয়ার। বেদে পল্লীর বাসিন্দাদের জীবিকা নিয়েও রয়েছে সংকট, এক্ষেত্রে সহযোগিতা চাইলেন তারা। বিপ্লব দেখে টু বৈশাখী সংবাদ, শেরপুর।